ছিল না ভবনটির অনুমোদন কিংবা ব্যবসার কোনো লাইসেন্স। গ্যাস ও বিদ্যুৎ লাইনও নেওয়া হয় অবৈধভাবে। ভবনটিও ছিল ঝুঁকিপূর্ণ, ছয়জনের প্রাণ দিয়ে দিতে হলো এর খেসারত। সোমবার রাজধানীর চকবাজারের রেস্তোরাঁ থেকে লাগে আগুন। সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের উপরের প্লাস্টিক কারখানা ও আশেপাশের ভবনে। ঘুমের মধ্যেই প্রাণ হারান বরিশাল হোটেলের ছয় কর্মচারী। এমন ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী বলছেন, দ্রুত পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সরাতে হবে কারখানা, হতে হবে সতর্ক। প্রত্যেকের সতর্কভাবে কাজ করা উচিত, কারখানা পরিচালনা করা উচিত, তাইলে মনে হয় দুর্ঘটনা থেকে অনেকটা মানে সেফ থাকা যায়। একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কীভাবে ওখান থেকে সেফলি মানুষগুলো বের হইতে পারবে, এই সুযোগ সুবিধা প্রত্যেক ফ্যাক্টরিতে থাকা উচিত। ফায়ার সার্ভিস জানায়, শুধু এই ভবনটি নয়, পুরো এলাকার অনেক ভবনই ঝুঁকিপূর্ণ। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এর মানে এটার বলার অপেক্ষা রাখে না। আমরা যেই কারখানায় আগুন নিভাইলাম তার পাশেই দেখেন এই মাত্র সমস্যা হলো। এ ঘটনায় বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র। জানান, অনুমোদনহীন ভবনে অবৈধভাবে চলছিল ব্যবসা। আমরা বাণিজ্য অনুমতি না দেওয়া সত্ত্বেও কিভাবে সে গ্যাসের সংযোগ পেল, বিদ্যুতের সংযোগ পেল, এই বিষয়গুলো আসলে সকল সংস্থাকে সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দ্রুত এই এলাকা থেকে 500 কারখানা সরিয়ে শ্যামপুরে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান মেয়র। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।